অ্যাসিড আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার মেহে গ্রামে। অ্যাসিডে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজলক্ষ্মী দে, তেজহাটি JM হাই স্কুলের ছাত্রী। গত 21 তারিখ রাতে রাজলক্ষ্মী তার বাড়িতে পড়াশোনা করছিল। সেই সময় আরিফ শাহ নামে তারই স্কুলের এক বন্ধু তাকে উপহার দেওয়ার জন্য ডাকে। বন্ধুর ডাকে সে বাড়ির বাইরে বের হতেই রাজলক্ষ্মীর হাতে একটি চিঠি দিয়ে ডান হাতে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় আরিফ। পরশু রাত্রে আমি উপরে বসে পড়ছিলাম, মা পাশের বাড়িতে ছিল, তখন একজন ডাকলো যে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী করে। ছাদ থেকে বেরোলাম, আমার স্কুলের একটা বন্ধু আরিফ শাহ, মানে হাজারপুর বাড়ি, ওর মতন লাগলো, মানে ওকে লাগলো বলে আমি নেমে এলাম। দিয়ে বললো তোর জন্য একটা জিনিস আছে। দিয়ে আমি ডান হাতটা যখন বাড়ালাম তখনই আমার হাতে সে অ্যাসিড ছুঁড়ে দিল এবং একটু দূরে যেতেই তার সাথে আর একটা বন্ধু চেপে গেল এবং আমার হাতটা জ্বলতে লাগলো অ্যাসিড ছোঁড়া মাত্র। কী কারণে, মানে চিঠি একটা দিয়ে গেছিলো, চিঠিতে লেখা ছিল যে তোর তো পশ্চিমবঙ্গে 1 থেকে 10-এর মধ্যে আসার খুব শখ, সেই শখ আমরা পূরণ হতে দেবো না আর তোকে আমরা রেজাল্ট ভালো করতে দেবো না, আর যদি হামলাটা না করতাম তাহলে তুই অনেক দূর চলে যেতিস, ওই জন্য হামলা করলাম। রাজলক্ষ্মীকে প্রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে সে বাড়ি ফিরে আসে, তবে রাইটার নিয়ে পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, মাধ্যমিকের মেধা তালিকায় যাতে 1 থেকে 10-এর মধ্যে সাফল্য না পায় সেই কারণেই পরীক্ষার্থীর ডান হাতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে নলহাটি থানায়। পুরো ঘটনার তদন্ত করছে নলহাটি থানার পুলিশ। ঘটনা ঘটেছিল, আমি সেই সময় একটু পাশের বাড়ির একটা দুর্ঘটনা হয়েছে, আমি গেছিলাম, জাস্ট তখনই দেখছি 5 মিনিটের মধ্যে মা মা করে খুব জোরে চিৎকার করে ডাকছে। হ্যাঁ, কী হলো? তখন বলার পরে বলছে, মা দেখো আমাকে নাম ধরে ডাকলো, তো গলাটা চেনা জানা লাগলো, আবার মনে হচ্ছে যে কেউ ডাকে, আর সন্ধ্যের সময় 6:30-এর সময় সবাই ডাকে, তো ও খুলে, বাবা মা বয়স্ক মানুষ আর আমি নাও থাকতে পারি, সেই জন্য ওই খুলে। খোলার পরে হঠাৎ বলছে, একটা তোমার জন্য জিনিস আছে না, ও ভেবেছে পার্সেল বা কিছু আছে। দেওয়ার পরে বলছে যে মা হাতে একটা কিসে মানে ঢেলে দিল, কোটোটা ধরতে গিয়ে তখন হাতে ডান হাতে ঢেলে দিল, খুব জ্বালা করতে লাগলো। বলে সঙ্গে সঙ্গে দেখ তোকে কেমন পরীক্ষা দিতে দেবো না, কেমন জব্দ করলাম দেখলি, নিয়ে বলে চলে গেল আর একটা চিঠি ফেলে দিয়ে চলে গেল। কী কারণ, মানে ওর একটাই কারণ, ওকে র্যাঙ্ক করতে দেবে না, মানে পড়াশোনা জন্য, এটাই শত্রুতা। হাই নিউজ নেটওয়ার্ক।